আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স, আমি ডক্টর মোহাম্মদ লাইসুর রহমান, আরো একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমার চ্যানেলে। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর এখন সাবস্ক্রাইব করতে মন না চাইলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা ভালোবাসা হবে ইনশাআল্লাহ। আর আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো এবং হোমিওপ্যাথিক মেডিসিন কিছু বলে দেবো এই সমস্যাটার জন্য, সেই সমস্যাটি হচ্ছে বুকের জ্বালা। হ্যাঁ, এই বুকের জ্বালা মানুষের অনেকভাবে হতে পারে, সেটা সাইন্টিফিক্যাল ব্যাখ্যা একরকম, মানুষের লাইফস্টাইলের কারণে আরেক আরেক ধরনের ব্যথা হতে পারে। আর এমনি আপনার মনে করেন যে বিভিন্ন কারণে এই ব্যথাটা হতে পারে, এবং কোন ধরনের আলসারেশনের অবস্থায় যদি চলে যায় সেক্ষেত্রেও এই ব্যথাটা হতে পারে, সরি এই জ্বালাটা হতে পারে। তো জ্বালা যে কারণেই হোক না কেন, হোমিওপ্যাথিক মেডিসিন যেহেতু সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার বা সদৃশ্য মতে সদৃশ্য বিধান মতে চিকিৎসা ব্যবস্থা, অর্থাৎ যেই লক্ষণটা আমি আপনার কাছে দেখছি বা যেই লক্ষণটা আপনি আপনার শরীরে দেখছেন, সেই লক্ষণটার আলোকে হোমিওপ্যাথিক মেডিসিন স্পেসিফিক ভাবে আলাদা করা আছে। তো আমার কারণ সাইন্টিফিক ব্যাখ্যা জানার কোনো দরকার নেই, যেহেতু আমি এই যে মেডিসিন গুলোর কথা এখন বলবো এগুলো সিঙ্গেল রেমেডি সিঙ্গেল সিমটম, অতএব এটা কেস টেকিং বা অন্য কোনো ঝামেলা চিন্তা ভাবনা করার কোনো অপশন নেই। এখন আসেন, বুকের মধ্যে যদি জ্বালা হয়, সেটা হার্টের কারণে হোক, গ্যাসের কারণে হোক, আলসারের কারণে হোক, হোয়াট এভার, যেটাই হোক না কেন, কোনো ম্যাটার না, কোনো ব্যাপার না, যদি এই লক্ষণগুলো আপনার মিলে যায় তাহলে অবশ্যই যে মেডিসিনগুলোর কথা আমি বলবো সেই মেডিসিনটি আপনি নেবেন এবং খুব তাড়াতাড়ি ভাবে সুস্থ হতে পারবেন। সকাল বেলায় যদি বুকের মধ্যে জ্বালা হয়, বুক চেস্ট বলতে চেস্টের যেই লোকেশনটা আছে আমাদের মধ্যে, এই চেস্টের যে কোনো জায়গায় জ্বালাটা হতে পারে। ওকে, আচ্ছা, এই বুকের মধ্যে যদি সকাল বেলায় জ্বালাটা হয় তাহলে একটিমাত্র মেডিসিন, সিঙ্গেল রেমেডি সিঙ্গেল সিমটম মেডিসিন, নাম হচ্ছে কোস্টিকাম। ওকে, কোস্টিকাম মেডিসিনটি যদি বয়স 14 নিচে হয় 30 CH পড়েনিছি, আর যদি অ্যাডাল্ট হয় তাহলে 200 থেকে আমরা শুরু করতে পারি। আচ্ছা, এরপরে আসেন দুপুরের দিকে যদি বুকে জ্বালা হয়, দুপুরের দিকে শুধু বুকে জ্বালা হয়, অন্য সময় হয় না, তাহলে ম্যাগনেসিয়াম সালফ মেডিসিনটি আপনি এটা 200 অথবা 30 আকারে নিতে পারেন বয়স অনুপাতে। 200 নিলে 2 ফোঁটা দুইবার, আর যদি 30 নেন তাহলে 1 ফোঁটা করে দিন 3 বার। এবার আসেন বিকেল বেলায় কি আছে দেখেন, বিকেল বেলায় শুধু জ্বালাটা হচ্ছে, এবং বিকেল বেলায় যে হচ্ছে, বিকেল বেলায় তো অনেকটা সময় তাই না, প্রায় 2-2.5 ঘন্টার সময়, এই সময়ের মধ্যে নির্ধারিত ভাবে একটা সময় বলা হয়েছে ওখানে যে বিকেল 5টার মধ্যেই শুধু তার বুকটা জ্বালা পড়ে, বিকেল 5টার দিকেই তার বুকটা কেবল জ্বালা পোড়া হয়। যদি এমনটা হয় থাকে, হাইপেরিকাম পারফিউরিয়াম মানে একটা মেডিসিন আছে, তবে হাইপেরিকাম পার যদি এটাও বলেন হাইপেরিকাম পার, তাহলে মেডিসিনটি আপনি পেয়ে যাবেন। যদি এটা পান তাহলে 30 অথবা 200 যেভাবে আমি বললাম সেই অনুপাতে আপনি এটা নিতে পারবেন। খুব ইফেক্টিভ একটি মেডিসিন, খুবই গুরুত্বপূর্ণ, এই সমস্যার জন্য খুব ভালোভাবে কাজ করবে, কারণ এটা সিঙ্গেল রেমেডি সিঙ্গেল সিমটম অ্যাকর্ডিং টু ক্যান্ট রেপার্টরি। এবার আসেন সন্ধ্যা সময়টাও তো অনেকটা সময়, কারণ সন্ধ্যাও স্পেসিফিক ভাবে বলেছে সন্ধ্যা 6টার সময় যদি তার বুকে জ্বালা হয়, সন্ধ্যা কয়টায়, সন্ধ্যা 6টার দিকে যদি স্পেসিফিক ভাবে বুকে কারো জ্বালা হয়ে থাকে তাহলে একটিমাত্র মেডিসিন টোটাল হোমিওপ্যাথিক মেডিসিনাল সিস্টেমের মধ্যে, সেই মেডিসিনটির নাম হচ্ছে পালসেটিলা মেডিসিনটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইফেক্টিভ, খুবই কার্যকরী একটি মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিনাল সিস্টেমে। যদিও প্রত্যেকটি মেডিসিনই কার্যকরী, কিছু কিছু মেডিসিন পলিক্রিস মেডিসিন আছে যেই মেডিসিনগুলোর মধ্যে খুবই মানুষের শরীরের সাথে সহজেই মানিয়ে যায়। এবার আসেন রাত্রে যদি হয়, নাইট অপশনে, এখানে কোনো টাইম নেই, হোল নাইট যে কোনো সময় হলো, রাত্রেবেলা যদি হয় তাহলে লেকেসিস নামে একটা মেডিসিন আছে, এই মেডিসিনটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটার মানে খুব বাজে ধরনের সাইড ইফেক্ট আছে এই মেডিসিনটির। তবে যদি আমরা গ্লোবিলসের মধ্য দিয়ে নেই, ওই যে ছোট ছোট যেই সুরা সার যেগুলো আছে হোমিওপ্যাথিতে, ডাক্তারদের কাছে যেটা পাওয়া যায় ইউরিয়া সারের মতো বা জিয়া সারের মতো, হ্যাঁ, এটা যদি আমরা যমুনা সারের মতো এই বিষয়টা যেটা দিয়ে আমরা এই গ্লোবেলস দিয়ে মেখে নেই, 40 নম্বর বইতে দিন 20টা করে দিন 3 বার আমরা এই মেডিসিনটা নিব, তাহলে আমার রাতের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, বুকে আর জ্বালা পোড়া করবে না। এবার আসেন মধ্যরাতে শুরু হলো, মিডনাইটে শুরু হলো, মর্নিংয়ে শেষ হলো, প্রত্যেক দিন এই সমস্যাটা, মাঝরাত হবে তার বুকে জ্বালা পোড়া শুরু হবে, সকাল পর্যন্ত এই বার্নিং সেন্সেশন নিয়ে তাকে থাকতে হবে, না ঘুমাতে পারবে না জেগে থাকতে পারবে, খুব অস্বস্তির মধ্য দিয়ে তার এই সময়টা পার করতে হবে। যদি এমনটা হয়ে থাকে, আর্সেনিক অ্যালবাম নামে একটা মেডিসিন আছে, এই মেডিসিনটি দিয়ে এই সমস্যার সমাধান আমরা খুব ত্বরিত গতিতে করতে পারবো। এরপর আসেন মুখ পর্যন্ত ছড়িয়ে পড়ে,
বুকের জ্বালা মুখ পর্যন্ত, ফেস পর্যন্ত ছড়িয়ে পড়ে। বুকের জ্বালাটা হচ্ছে, এই বুকের জ্বালাটা যদি ফেস পর্যন্ত ছড়িয়ে পড়ে, তাহলে একটি মাত্র মেডিসিন এই সমস্যাটার জন্য, সে মেডিসিনের নাম হচ্ছে সালফার। সালফার কিন্তু সর্বকাজের কাজই, হ্যাঁ, ম্যাক্সিমাম লক্ষণে আপনারা লক্ষ্য করছেন মনে হয়, আমার ভিডিওগুলো যদি আপনারা কন্টিনিউয়াসলি করেন, দেখেন সিঙ্গেল রেমেডি, সিঙ্গেল সিমটম হিসেবে সালফার কত জায়গায় হানা দিয়েছে। হ্যাঁ, মুখ পর্যন্ত ছড়িয়ে পড়ছে, বুক থেকে জ্বালা, বুকের বার্নিং পেন সেন্সেশন এক্সটেন্ডেড টু ফেস। হ্যাঁ, এক্সটেনশন টু টু ফেস, এক্সটেন্ডিং টু ফেস, মানে বুকের জ্বালাকর ব্যথাটা ফেস পর্যন্ত, মুখ মুখমণ্ডল পর্যন্ত বিস্তৃত হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, এক্সটেনশন হচ্ছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে সালফার নামে মেডিসিনটি আছে, এটা আমরা 30 বা 200 বয়স অনুপাতে আমরা নেব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে যদি আপনি নতুন হয়ে থাকেন, আবারও রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যেন আমি চ্যানেলে কোনো ভিডিও দিলে আপনি আপডেটের নোটিফিকেশন পেয়ে যান। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার সমস্যা হয়তো এই ভিডিওতে মিলে যায়নি বা বনেনি, বা আপনার জন্য এই প্রেসক্রিপশনটা নয়, কিন্তু এমন লোক আছে যারা এই প্রেসক্রিপশনের উপযোগী, তাদের কাছে যেন এই ভিডিওটা চলে যায়, এই জন্য শেয়ার শেয়ার অবশ্যই জরুরি, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।